মানুষের যে অঙ্গের মতো দেখতে সেটা সেই অঙ্গের ওষুধ। যেরকম আখরোট দেখতে মগজের মতো, সারা পৃথিবীর মানুষ ব্রেনের কোনো সমস্যা হলেই আখরোট বেশি খেতে থাকে। যেরকম সুবারি দেখতে শুকিয়ে গেলে একদম মগজের মতো, এই জন্য সারা পৃথিবীতে এরিগোনা, জার্মান শব্দ, ডয়েস শব্দ এরিগোনা, এরিগোনা মানে সুবারি, সুবারি ভিজিয়ে ভিজিয়ে সারা পৃথিবীর মানুষ পানি খায়, কাঁচা সুবারি ভিজিয়ে বেশি খায় মানুষ, এটা অনেকটা দেখতে মানুষের মাথার মতো। তো এরকমই এই যে আমাদের পিঁয়াজ এবং রসুন, যেই পিঁয়াজ নিয়ে পিঁয়াজ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে, পিঁয়াজ নিয়ে কত না হইচি হচ্ছে। আসলে পিঁয়াজটা দেখতে অনেকটা হার্ডের মতো, এটা হার্ডের ওষুধ বলেই হাজার বছর আগে খাদ্যের সাথে তার সংযোজন আসছে। ধরুন অনেক জিনিস আছে, কী জন্য আমাদের খাদ্যে আছে এটা আমরা জানি না, অনেকেই জানি না। যেরকম ধরেন আমি যদি তেজপাতার কথা বলি, কেন আমরা তেজপাতা খাবো, কী কারণে, আর অনেক তেজপাতার কোনো ঘেরানো থাকে না। আমি যে বলবো যে তেজপাতা খেলে ঘেরান হবে, তার তো ধনিয়াপাতায় অনেক বেশি ঘেরান, সাথে সাথেই ঘেরান পাবো, তারপরে ছপের ভিতরে মৌরির ভিতরে অনেক ঘেরান পাবো। ব্রেস্ট ক্রাইসিসের সময়ও আমরা তেজপাতা মাংস পোলাও তরি তরকারিতে দিই। কেন দেই এটা জানে আমার মনে হয় 2% মানুষ, 98% মানুষ জানে না। তা আমি বলতে চাই এটা আমাদের জানা দরকার, যে কোনো খাবার খাওয়ার আগে তার ঔষধি গুণটা সঠিক কি এটা জেনে শুনে বুঝে খাওয়া উচিত। আমরা যেসব খাবার খাইতেছি এই খাবারের ভিতরে কোনো ব্যাড ব্যাকটেরিয়া বা কোনো পয়জনাস কিছু থাকলে ও নিউট্রাল করতে পারে, এই জন্য তেজপাতাটা ব্যবহার করা হয়।